वेलकम टू एवरीवन। देखो एनवायरनमेंट स्टाडीज शुरू करार आगे सिलेबसटा आमरा एकटु भालोभावे देखे नेब, केननা सिलेबसटा देखले कन्सेप्टटा अनेकटा क्लियर हो जाबे जे किभाबे आमादेरके पढ़ते हबे। एनवायरनमेंट माने होच्छे कमन सेंस, किन्तु कमन सेंस होच्छे भेरि रेयर, अर्थात कमन सेंस होच्छे भेरि रेयर। काउके जदि जिज्ञेस करा हय जे बाटारफ्लाईर कटि डाना उइंगस, কেউ বলবে ফোর উইংস, কেউ বলবে টু উইংস, অর্থাৎ কনফিউশন লাগবে। আবার যদি জিজ্ঞেস করা হয় পিপিলিকা অ্যান্টস এর কটি পা লেগস, তো কেউ বলবে চারটি লেগ, কেউ বলবে ছটি লেগ, সমস্যা হবে। অর্থাৎ এগুলো কমন সেন্স, এগুলো আমরা চোখের সামনে দেখতে পাই, কিন্তু তাও আমাদের মধ্যে আমাদের নলেজের মধ্যে থাকে না। তো যাই হোক, এনভায়রনমেন্টাল স্টাডিজের পেপার কোড হচ্ছে AE CC 2। এটা কিন্তু টু, এই কথাটা মনে রাখতে হবে, AE CC 2, AE CC 1 আছে। যাই হোক, এনভায়রনমেন্টাল স্টাডিজ হচ্ছে AE CC 2, পেপারের নাম এনভায়রনমেন্টাল স্টাডিজ, নট সায়েন্স। অনেকে এনভায়রনমেন্টাল সায়েন্স লিখে থাকে, সেটা আলাদা, সেটা আলাদা সায়েন্সের সাবজেক্ট হিসেবে গণ্য হয়। তো এখানে আমাদের আছে 50 মার্কস থিওরি MCQ টাইপের হবে, MCQ প্রশ্ন হবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। 30 মার্কস প্রজেক্টে, ইন্টারনাল 10, অ্যাটেন্ডেন্সের জন্য 10, টোটাল 100 মার্কস। অনলাইনে অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হবে গুগল ফর্মের মাধ্যমে, প্রশ্নের মাধ্যমে। যারা কোশ্চেন অ্যাটেম্প্ট করবে তাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, যারা কোশ্চেন অ্যাটেম্প্ট করবে না তাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে না। নেক্সট হচ্ছে এবার সিলেবাস। সিলেবাস ইম্পর্ট্যান্ট কিছু, যে মানে কঠিন কিছু নয়। সিলেবাসে প্রথম আছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ ইন্ট্রোডাকশন মানে স্কোপ, কনসেপ্ট, সাস্টেনেবিলিটি, এসব সম্পর্কে ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম, বিভিন্ন ধরনের ইকোসিস্টেম সম্পর্কে, ফরেস্ট ইকোসিস্টেম, ডেজার্ট ইকোসিস্টেম, অ্যাকুয়েটিক ইকোসিস্টেম, এই ধরনের ইকোসিস্টেম সম্পর্কে রয়েছে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল রিসোর্সেস বলতে দু রকমের হয়ে থাকে, একটা গাছপালা এই জাতীয় রিসোর্স হয়ে থাকে, আর একটা মেটেরিয়াল হয়ে থাকে, যেমন এনার্জি রিসোর্স, ওয়াটার রিসোর্স, ল্যান্ড রিসোর্স, এই ধরনের রেনুয়েবল এবং নন রেনুয়েবল রিসোর্সে ভাগ করা হয়েছে। তো এগুলো আমরা ওয়ান বাই ওয়ান ক্লাসে আলোচনা করব, খুব বেশি ক্লাস লাগবে না, সপ্তাহে একটা করে ক্লাস দেব। বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন, জীববৈচিত্র্য এবং এদের সংরক্ষণ, বিভিন্ন ধরনের সংরক্ষণ রয়েছে, ইনসিটু, এক্সিটু সংরক্ষণ। আর নেক্সট হচ্ছে বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে। এনভায়রনমেন্টাল পলিউশন, পলিউশন হচ্ছে এয়ার, ওয়াটার, সয়েল, নয়েজ, মেরিন, সাউন্ড, বিভিন্ন ধরনের পলিউশন রয়েছে সিলেবাসে আমাদের। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্টাল পলিসিস, প্র্যাকটিসেস, স্ট্রেটিজ, এ সমস্ত কিছু, ইন্টারন্যাশনাল ট্রেডিস, প্রোটোকল, এনভায়রনমেন্টাল মুভমেন্ট, এ সমস্ত কিছুর একটা টপিক। অর্থাৎ এটা হিউম্যান ইন্টারঅ্যাকশন হচ্ছে এখানে, অর্থাৎ হিউম্যানের সঙ্গে এনভায়রনমেন্টের ইন্টারঅ্যাকশন। নেক্সট হিউম্যান কমিউনিটিস অ্যান্ড এনভায়রনমেন্ট, হিউম্যান কমিউনিটিসের সঙ্গে, এই এনভায়রনমেন্টের সঙ্গে হিউম্যান কমিউনিটির রিলেশন, বিভিন্ন ধরনের মুভমেন্ট এখানে আছে এই সিলেবাসে। নেক্সট হচ্ছে ফিল্ড সার্ভে, ফিল্ড সার্ভে বিভিন্ন টপিক রয়েছে, তার মধ্যে থেকে মোস্ট কমন যেটা দেওয়া হয় সেটা হচ্ছে স্টাডি অফ কমন প্ল্যান্টস, এটা, আর ন্যাচারাল রিসোর্সেস অফ ফ্লোরা ফানা, ভিজিট টু অ্যান এরিয়া, এ দুটি আমাদের নর্মালি আমরা দিয়ে থাকি, বা ইকোসিস্টেম এটাও দেওয়া হতে পারে। তো এগুলো যতক্ষণ পর্যন্ত না প্রজেক্টটা দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ আগে থেকে করার দরকার নেই, প্রজেক্ট দেওয়ার পরেই করবে। এগুলো রেফারেন্স বিভিন্ন বই রয়েছে এনভায়রনমেন্টের ওপর, তোমরা দেখতে পারো। আদারওয়াইজ আমি বলবো সব থেকে ভালো হবে একটা MCQ বই তোমরা কিনে নিতে পারো, বাজার চলতি যে কোনো একটা MCQ বই কিনে নিতে পারো। আর যদি ক্লাসগুলো ঠিকঠাক ফলো করো তাহলে কিন্তু বই কেনার কোনো প্রয়োজন হবে না, অর্থাৎ বই না কিনেও কিন্তু ক্লাস ঠিকঠাক ফলো করলে ক্লাসের মধ্যেই পুরো সিলেবাস কভার হয়ে যাবে। তো আজ আমরা শুধুমাত্র সিলেবাসটা জানলাম, এ পর্যন্ত, থ্যাংক ইউ।